नमस्कार बंधुरा, चलो नतून किछु बनाई चैनले आपनादेर सबाइके स्वागत। आज आमि आपनादेर जोन्नो निये एसेछि नतून एकटी रेसिपी, मुग शेउलि। तो चलुन बंधुरा भिडियोटि शुरू करा जाक। तो प्रथमेई आमि एखाने मुग डाल भिजिए रेखेछिलाम 2 থেকে 3 ঘন্টা। तो आमि एबार डालगुलोके एकटा मिक्सिन बोले दिए एकटा पेस्ट बानिए नेब। तो आमी एकबारे सब डाल दिए 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 देव दूध। आपनारा एखाने चाहले जलो व्यवहार करते पारें। तो आमी एकटा पेस्ट बनिए नियेछि। तो आमी एकटा चामचेर साहाज्ये आपनादेर देखिए दिच्छि पेस्ट आमी कतटा स्मूथ बा सफ्ट बनिएछि। तो एदिके आमी एकटा कड़ाई गरम बसिए दिएछि, दिए देव एखाने 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হলে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চার সাইডে একটু মাখিয়ে নিয়ে এবার আমি পেস্ট করা মুগের ডাল দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি। অল্প অল্প চালের গুঁড়ি দিতে হবে আর নাড়তে থাকতে হবে, যাতে মুগ ডালের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে চালের গুঁড়িটা মিশে যায়। এইভাবে নাড়তে নাড়তে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার একটা শক্ত ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো ডোটা ঠান্ডা হতে হতে আমি এদিকে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব নারকল কুচি। নারকলটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গুড়। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি। তো নারকেলের পুরটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে পুরটা রেডি করতে হবে আর গুড়গুলোকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার। তো এলাচ পাউডারটাকেও নারকেলের পুরের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে ডোটা আমি হাতে একটু ঘি মাখিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। তো ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ডোর থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নেব। এবং 2 হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে ছোট্ট একটা বাটির আকারে বানিয়ে নেব। তো এইরকম ছোট্ট একটা বাটি বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নারকেলের পুর। এবার দুদিক থেকে ভালো করে মুখটা আটকে নিতে হবে বা সিল করে নিতে হবে। তো আমি এইভাবে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে আটকে নেব। এবার আমি 2 হাতের সাহায্যে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে পিঠার গাটা খুব ভালোভাবে মসৃণ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি একটি মুগশেউলি। এইভাবে আমি সব মুগশেউলিগুলো তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পিঠাগুলো তেলে ছেড়ে দেব। তো 1 থেকে 1.5 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে নেব।
পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পিঠাগুলোকে লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এইভাবে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।